নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন ধর্মে সপ্তাহের প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবী দেবতার পুজোর জন্য উৎসর্গীকৃত। যেমন সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার, এই দিন সংকটমোচন বজরংবলী হনুমানজির পুজোর জন্য প্রশস্ত। প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির পুজো করা হলেও শনিবারেও হনুমানজির পুজো করা হয়। হনুমানজির পুজো করলে একজন ব্যক্তির মঙ্গলের দশা কাটে, অর্থাৎ যারা মাঙ্গলিক তারা অবশ্যই হনুমানজির পুজো করবেন, তার সাথে সাথে শনি গ্রহের সাড়ে সাথী বা শনির ঢাইয়াও মোচন হয়। শনিদেবের কুদৃষ্টি পড়ে না হনুমানজির ভক্তদের ওপরে। বছরের আরও একটি দিন রয়েছে যে দিনে মহা ধুমধামে হনুমানজির বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়, হনুমানজির জন্ম জয়ন্তী অর্থাৎ জন্মদিনে, যেটি হল চৈত্র মাসের পূর্ণিমা তিথি চৈত্রী পূর্ণিমা। রামনবমীর এক সপ্তাহ পরে এই বিশেষ দিনটি পড়ে। শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানজি অষ্টসিদ্ধি এবং নয় নিধি দান করেন। তিনি ছিলেন ভগবান শিবের একাদশতম রুদ্র অবতার। হনুমানজির পুজো করলে শক্তি ভক্তি মেলে, তার সাথে সাথে মেলে সংসারের সমৃদ্ধি, মনের যে কোনো ভয় ভীতি দূর হয়, একাগ্রতা বাড়ে, অর্থনৈতিক সমৃদ্ধি আসে, মামলা মোকদ্দমা শত্রু ভয় এগুলোও কেটে যায়, মাংলা মোকদ্দমাতে জয়লাভ হয়, এরকম আরও বহু লাভ হয় হনুমানজির পুজো করলে। নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্তির আশাতেও হনুমানজির আরাধনা করেন। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব বজরংবলী হনুমানজির পুজোতে আমরা কোন কোন ফুল ব্যবহার করব, কেন করব, হনুমানজি কোন ফুলে সন্তুষ্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের হিন্দু ধর্মে যে কোনো পুজো পার্বণে উৎসব অনুষ্ঠানে ফুলের ব্যাপক ব্যবহার হয়। ফুল ছাড়া পুজো সম্পন্ন হয় না। যে কোনো পুজোতে কয়েকটি জিনিস খুবই আবশ্যক, তার মধ্যে পুজোর ফুল, ভোগের প্রসাদ খুবই প্রয়োজনীয়, তার সাথে মঙ্গল প্রদীপ। হনুমানজির পুজোতেও এটি সমানভাবে প্রযোজ্য। হনুমানজি মঙ্গলের প্রতীক, তাই তার পুজোতে লাল রং অবশ্যই ব্যবহার করা হয়। তিনি লাল রং খুবই পছন্দ করেন। লাল রঙের ফুল, বিশেষ করে 108টি জবা ফুলের মালা হনুমানজিকে অর্পণ করুন। তার সাথে আপনি লাল রঙের অন্য যে কোনো ফুল অর্পণ করতে পারেন। লাল গোলাপও হনুমানজি পছন্দ করেন। সাদা ফুলের মধ্যে জ্যাসমিন ফুল হনুমানজির খুবই প্রিয়। সাদা সুগন্ধি ফুল হনুমানজিকে অর্পণ করতে পারেন। মাদার ফুল, আকন্দ ফুল, জ্যাসমিন ফুল, এই ফুলগুলি হনুমানজিকে দেওয়া যায়। হনুমানজির পুজোতে আপনারা দিতে পারেন হলুদ রঙের ফুলও। হলুদ রঙের যে কোনো ফুল হনুমানজিকে দিতে পারেন। হনুমানজি রঙিন ফুল পছন্দ করাতে যতটা সম্ভব রঙিন ফুলই তাকে দেওয়ার চেষ্টা করবেন। তবে যদি সাদা ফুল অর্পণ করেন, সুগন্ধযুক্ত সাদা ফুল তাকে দেওয়ার চেষ্টা করবেন। হলুদ ফুলের মধ্যে গাঁদা ফুল ব্যাপকভাবে ব্যবহার করা হয়। লাল রঙের গাঁদা, হলুদ রঙের গাঁদা হনুমানজিকে আপনি অর্পণ করতেই পারেন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে যে কোনো পুজো পার্বণে আরও দুটি ফুল অর্পণ করা যায়। পদ্মফুল। পদ্মফুল হিন্দু ধর্মের সকল দেবী এবং দেবতার পুজোতে বিশেষভাবে ব্যবহার হওয়া একটি ফুল। হনুমানজিকেও আপনি এই ফুল অর্পণ করতে পারেন। আরও একটি ফুল হল অপরাজিতা ফুল। নীল রঙের অপরাজিতা ফুল মনস্কামনা নিয়ে হনুমানজিকে অর্পণ করুন। এটি বিশেষ একটি ফুল, যে ফুলটি সকল দেবী এবং দেবতাকে দেওয়া যায় মনস্কামনা পূর্তির জন্য। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।